তো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো এই নরিক্স পিলটি অনেকেই খেয়ে থাকেন না জেনে, বা জেনে আপনারা অনেকভাবে খেয়ে থাকেন এবং পরবর্তীতে দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যায়ও পড়ে যান। তো একটা ফেসবুকে পোস্ট দেখেছিলাম যে যেই মেয়ে বা যেই ছেলে এই নরিক্স পিল চিনে না তাকে আমি বিয়ে করব, এভাবে একজন পোস্ট করেছিলেন। যদিও পোস্টটা হাস্যকর, কিন্তু তারপরে কিন্তু বাস্তবসম্মত। তার মানে হচ্ছে এই এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল, এটা হচ্ছে নরিস, যার মূল উপাদান হচ্ছে লিবো নরজেস্টেল বিপি 1.5 মিলিগ্রাম। তো এই লিবো নরজেস্টেল মূলত কাজ করে থাকে আমাদের যে প্রেগনেন্সি রোধ করার ক্ষেত্রে, মূলত এই ওষুধটি কাজ করে থাকে। তো এই ওষুধটির নিয়ম সম্পর্কে আজকে বিস্তারিত আমরা জানবো, কীভাবে খেলে আপনি সুফল পেতে পারেন, বা এটি খাওয়ার ফলে কোন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তো সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আহ্বান জানাচ্ছি, আর অবশ্যই টেনে টেনে দেখবেন না। আর ভিডিওর শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট টপিকের উপর আলোচনা করব, যেগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে বলে আমি বিশ্বাসী। সেজন্য শেষ অবধি দেখার জন্য আহ্বান জানাচ্ছি। তো বন্ধুরা, নরিক্স ওয়ান, যার এমআরপি বা বাজার মূল্য হচ্ছে এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 60 টাকা, আর এর এক্সপায়ার ডেট হচ্ছে অক্টোবর 2025 সাল। তার মানে হচ্ছে যে কোনো ওষুধ ক্রয়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই এক্সপায়ার ডেট দেখে তারপর ক্রয় করবেন। আর এখানে আরেকটা বিষয় দেখানোর জন্য আহ্বান জানাচ্ছি, যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং লাইসেন্স দং, এটা দেওয়া রয়েছে। তার মানে হচ্ছে লাইসেন্স থাকতে ওষুধটি কিন্তু আপনার সঠিকভাবে প্রস্তুতকৃত বা বাংলাদেশ সরকারের নিয়মকানুন মেনে লাইসেন্স প্রাপ্ত একটি ওষুধ। তো আসুন প্রথমে আমরা এটিকে আনবক্স করি, দেখি এর ভিতরে কী আছে। তো শুরুতেই ট্যাবলেটটি দেখার আগে আমি দেখার জন্য আহ্বান জানাবো যে মূলত হচ্ছে এটাতে কিন্তু একটি ইনস্ট্রাকশন বা ইউজুয়াল ম্যানুয়াল রয়েছে, যেটি আপনারা দেখতে পাবেন। লম্বা, অনেক লম্বা একটি ট্যাবলেটের যে ডিটেলস সব কিছু কিন্তু রয়েছে, কীভাবে খেতে হবে, কাদের জন্য উপযোগী, বা কারা এটি খাওয়া থেকে বিরত থাকবেন, বা এটি খেলে কোন কোন ধরনের সমস্যা হতে পারে, সব কিছু কিন্তু এক পাশে ইংরেজিতে এবং অপর পাশে বাংলায় কিন্তু দেওয়া রয়েছে। তো অবশ্যই এটা আপনারা পড়ে নিতে পারেন, আর আমার ভিডিওটি দেখলে বোধ করি যে পড়া লাগবে না। আর বক্সের ভিতরে রয়েছে মূলত নরিক্স ওয়ান একটি পিল, যেটি দেখতে খুবই চমৎকার লাগে, খুবই সুন্দরভাবে কিন্তু এটির কম্বিনেশন তৈরি করা হয়েছে। তো এই ধরনের ওষুধ এখনও বাজারে নকল আসছে বলে আমার জানা নেই। তো এখানে অবশ্যই এসএমসি সিলটা আপনারা দেখে নেবেন আসল নরিক্স ক্রয়ের ক্ষেত্রে, আর এভাবে এক্সপায়ার ডেটটা দেখে নেবেন। এখানে এক্সপায়ার ডেট রয়েছে মূলত 10/2025, মানে হচ্ছে আপনার 2025 সাল পর্যন্ত এটার এক্সপায়ার ডেট রয়েছে, 10 মাস পর্যন্ত। তো আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এবার আসুন জেনে নেই নরিক্স কাদের জন্য উপযোগী। তো বন্ধুরা, এটা হচ্ছে মূলত এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। তো এমার্জেন্সি বলতে আমরা কী বুঝি, যে জরুরি প্রয়োজনের পিল, এটি কিন্তু রেগুলারলি খাওয়ার কোনো পিল না। তো অনেকেই ভুল করে থাকেন, মিস্টেক করে থাকেন, যে দেখা যায় আপনার হাজব্যান্ড হয়তো বা কাজের ক্ষেত্রে বাহিরে থাকে, বাহিরে বলতে হয়তো বা অন্য জেলায় থাকে, বা মাসে এক দুইবার আপনার কাছে আসে বা আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, সেক্ষেত্রে আপনারা ভাবেন যে নরিক্স পিলটি খাওয়ার মাধ্যমে আমরা আমাদের মেলামেশা সাকসেসফুলভাবে করতে পারবো। তো এটা কিন্তু একটা ভুল ধারণা, কারণ হচ্ছে নরিক্স এটা মূলত আপনার এমার্জেন্সি পিল হিসেবে ধরা হয়ে থাকে। তো এটা কোন কোন ক্ষেত্রে আপনি খাবেন, এটা অবশ্যই জানার প্রয়োজন রয়েছে। তো এটা একমাত্র সেই সময় খাবেন যখন আপনার দেখা গেল যে স্বাভাবিক যে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সেটাতে যদি কোনো প্রকার ফল্ট হয়ে যায়। ফল্ট হয়ে যায় বলতে আমি বোঝাতে চাচ্ছি, আপনি যদি কন্ডম ইউজ করেন সেক্ষেত্রে আপনার কন্ডম ফেটে যেতে পারে, বা কন্ডম হয়তো বা একদিন অনাকাঙ্ক্ষিতভাবে আপনি মেলামেশা করে ফেলেছেন, বা কন্ডম হাতের কাছে নেই, সেক্ষেত্রে আপনাকে 12 ঘন্টার ভিতরে এরকম একটি ট্যাবলেট বা একটি পিল কিন্তু আপনাকে খেয়ে নিতে হবে। আর কোনো ক্রমেই 72 ঘন্টার পরে খাওয়া যাবে না। আর এই 12 ঘন্টার ভিতরে যদি একটি পিল আপনি খেয়ে নেন, তাহলে কিন্তু 72 ঘন্টা পর্যন্ত আপনি নিরাপদ, মানে এই 72 আওয়ার্সের ভিতরে যতবার খুশি আপনার প্রয়োজন অনুযায়ী মেলামেশা করতে পারেন, সেক্ষেত্রে অন্য কোনো পদ্ধতি বা কন্ডম ইউজ করা লাগবে না, এটাই হচ্ছে প্রপার নিয়ম। তো আরও বিষয় রয়েছে, আগে কাটবেন না। তো আরও বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, অনেকে দেখা যায় যে স্বাভাবিক যে জন্মনিয়ন্ত্রণ পিল রয়েছে, যেমন ফেমিকন, ফেমিপিল, নরেট, অবাস্টেট, তো এই পিলগুলো দেখা যায় আমাদের মা বোনরা অনেক সময় মিস্টেক করে ফেলেন, ভুল হওয়ার কারণে, বা কোনো কারণে দেখা যায় আপনি কোথাও বেড়াতে গেলেন, তখন হয়তো বা পিলটি আপনার সঙ্গে নেওয়ার জন্য মনে নেই, কিন্তু সেই দিন আপনার মেলামেশা হয়ে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু এ ধরনের পিলগুলো আপনাকে সেবন করতে হবে। আর কোনো কারণে যদি পরপর 3 দিন পিল খেতে ভুলে যান, যেমন স্বাভাবিক যে সমস্ত পিল রয়েছে, ফেমিকন, ফেমিপিল, নরেট, অবাস্টেট, এই ধরনের পিলগুলো যদি আপনি পরপর 3 দিন যদি খেতে ভুলে যান, সেক্ষেত্রে কিন্তু সেই পিল আর আপনাকে কাজ দেবে না, সেক্ষেত্রে আপনাকে এই নরিক্স পিলটি খেতে হবে। তো এটি অবশ্যই অবশ্যই আপনারা অন্য যে পিলগুলো আছে সেই বাকি পিলগুলো, স্বাভাবিক পিলগুলো খেয়ে নেবেন,
এবং এটি যেই বিষয়টা উল্লেখ করার মতো সেটি হচ্ছে এটি এমার্জেন্সি পিল, এমার্জেন্সি হিসাবে কিন্তু ব্যবহার করতে হবে। আরেকটা বিষয় বলতে চাই যে এক মাসিকে বা এক পিরিয়ডে আপনার যদি 28 দিনের সার্কেল হয়, সে 28 দিনের সার্কেলের ভিতরে মাত্র একবার এটি ইউজ করা যাবে। কোনো ক্রমেই ওই যে দেখা যায় যে যাদের হাজব্যান্ড বাইরে থাকে, হয়তো আপনি এই সপ্তাহে একটা পিল খেয়েছেন, তো আপনার হাজব্যান্ড 2 দিন পরে চলে গেল, তো কিছুদিন পর আবার বাকি 1 সপ্তাহ পরে আবার সে কোনো কারণে বাসায় আসতো, তখন আপনি আবার দেখা যায় পিলটি খাচ্ছেন। তাতে করে কিন্তু আপনার পরবর্তীতে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে, বেবি কনসেপ্টের ক্ষেত্রে সমস্যা হতে পারে এবং পিরিয়ডের সমস্যা হতে পারে। এছাড়াও মেলে অনেক ধরনের প্রবলেম আছে, যে প্রবলেমগুলো আপনি কিন্তু পড়তে পারেন। তো এটা কিন্তু এভাবে খাওয়ার নিয়ম না। ওই যে বললাম যে এমার্জেন্সি পিল আপনাকে অবশ্যই এমার্জেন্সি পিরিয়ডেই খেতে হবে, মানে হচ্ছে এক মাসিকে মাত্র একবার খেতে হবে। তো এ হচ্ছে মূলত পিল খাওয়ার পদ্ধতি বা নিয়মকরণ সম্পর্কে আমরা জানলাম। তো এটি খাবেন কীভাবে? এটি খাইতে হবে মূলত এটার যে ট্যাবলেটটা রয়েছে, সেই ট্যাবলেটটা আপনারা ভের করে 1 গ্লাস পানি দিয়ে আপনাকে এটি গিলে খেতে হবে। সেক্ষেত্রে আমরা করি কি, অনেকেই পানি ছাড়াই সেবন করি। দেখা যায় অনেকেই ফার্মেসিতে এসে আপনারা গাড়ি দাঁড় করিয়ে বা সিএনজি দাঁড় করিয়ে একটা ট্যাবলেট পানি ছাড়াই গিলে খেয়ে যাচ্ছেন, তো এভাবে কিন্তু খাওয়ার নিয়ম না। কমপক্ষে 1 গ্লাস পানি বা পরিমিত পানি আপনারা ওষুধের সঙ্গে সেবন করবেন, তাহলে কিন্তু এর যে মূল কার্যকারিতা বা ওষুধ খাওয়ার ফলে অন্যান্য কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না বা কোনো প্রকার সাইড এফেক্ট হবে না। তো এবারে আসুন, এই পিলটি খাওয়ার ফলে কী কী সমস্যা হতে পারে। দেখা যায় অনেকেই দিনের পর দিন প্রশ্ন করে যান, তো আপনাদের প্রশ্নের সঠিক উত্তর হয়তো বা দেওয়া হয় না বা ভিডিওটি আপনারা সুন্দরভাবে পুরোটা দেখেন না। তো আপনি যদি এই 5-6 মিনিটের ভিডিওটি দেখেন, তাহলে কিন্তু এই পিল সম্পর্কে আপনার যত প্রকার ধারণা রয়েছে, সকল ভুল ভ্রান্তির ধারণা সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে বা আপনার কারো কাছে কোনো প্রকার প্রশ্ন করা লাগবে না। তো এই পিলটি খাওয়ার ফলে আপনার কিন্তু পিরিয়ড অনিয়মিত হয়ে যেতে পারে। অনিয়মিত বলতে স্বাভাবিক পিরিয়ড হয়তো বা আপনার দেখা গেল যে 5 তারিখ থেকে 6 তারিখ হয় বা 28 দিন পরপর হয়, সেক্ষেত্রে পিলটি খাওয়ার ফলে কিন্তু আপনার 40 দিনও পার হয়ে যেতে পারে, মানে 28 দিনের জায়গায় 40 দিনও পার হয়ে যেতে পারে। তো এই সমস্যা যদি 2 মাস পর্যন্ত হয়ে যায় বা মানে মানে হচ্ছে আপনার দেখা গেল 5 তারিখে পিরিয়ডের সময়, আবার পরের মাসের 5 তারিখ হয়ে গেছে, তো তারপর আপনার পিরিয়ড হচ্ছে না, মানে 1 মাসের বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রস্রাব পরীক্ষা করে নেবেন বা ইউরিন টেস্ট করে নেবেন বাসায়। ওই যে ডিজিটাল যে ইউরিন টেস্ট গ্রেড শিওর পাওয়া যায়, সেটা আপনারা বাজার থেকে ক্রয় করে বাসায় প্রস্রাবটা পরীক্ষা করে দেখে নেবেন যে আপনার পজিটিভ কি না। যদি পজিটিভ থাকে তাহলে বুঝতে হবে যে আপনার পিলের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে বা আপনার পিলে কাজ হয় নাই, সেক্ষেত্রে আপনার অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, অথবা আপনার প্রেগনেন্সি যদি হয়ে যায় তাহলে বাচ্চা আপনার কিন্তু হয়ে গেল। আর যদি আপনি মনে করেন যে এই পিল আপনি কি বলে যে সঠিক সময়ে খেয়েছেন বা এই কারণে আপনার যদি নেগেটিভিটি আসে, তাহলে কিন্তু আপনার অন্যান্য ওষুধ খাওয়া লাগতে পারে, যেমন আয়রনযুক্ত ওষুধ খাওয়া লাগতে পারে। তো এক্ষেত্রে বলবো যে ফেমিকন পাতার যে বাদামি ট্যাবলেট রয়েছে, সেটি খাওয়ার ফলে কিন্তু দেখা যায় অনেক সময় পিরিয়ড হয়ে যায়। তারপরে যদি না হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শক্রমে তারপর সেবন করবেন। তো বন্ধুরা, এরকম একটি স্ট্রিপ যার বাজার মূল্য আগে বললাম 60 টাকা। তো এই নরিক্স সংক্রান্ত যে কোনো বিষয় যদি আপনাদের কোনো জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে বা এমন কোনো বিষয় যেটা বাদ পড়ে গেছে বা আপনি বুঝতে পারেন নাই, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। আর আমাদের চ্যানেলটিতে মূলত ওষুধ এবং স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওগুলো আমরা রেগুলার দিয়ে যাচ্ছি, সেই ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।